লয়ার ও তাইলে আমার বলা উচিত ছিল যে চোরা ভোট ঝগড়া করবেন মারামারি করবেন আমি ঝগড়া করতে জানি না তো তাহলে আপনি চুপ করে বসে শুনুন তো এত অধৈর্য এত অধৈর্যহীন আপনি ওকালতি করেন কেন তো আমাকে আপনি তো আমার কথা শুনুন না না আমাকে এই যে আপনি টপট পট 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 করছেন অসত্য কথা বলছেন আপনি একদম টোটালি আপনি পক 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 করবেন উনি 14 এবং 18 তে বিনা ভোটে নির্বাচনের কথা বলছেন আর বিনা 18 তে তো বিএনপি নির্বাচনে এসেছে বিনা ভোটে নির্বাচন কেমন করে হলো ওই যে রাইতে ঢুকাই দিয়েছেন বাক্সটা কি আপনি শুনবেন আপনি বলছেন বিনা ভোট আপনি একজন লয়ার ও তাইলে আমার বলা উচিত ছিল যে চোরা ভোট ভোট চুরি করে আপনার কথার মধ্যে যদি মানে মিথ্যাচার থাকে সেটা কিন্তু দর্শকরা ভালোভাবে আপনি প্রথমেই একটা মিথ্যা কথা বলছেন আমি তার প্রমাণ দিতে দিতে আমি টকশোটা আজকে অন্য কথা বলতে পারলাম না এই যেমন এখন আবার বললেন আর 2014 তে বিএনপি ক্ষমতায় নির্বাচনে আসে নাই বিএনপি না আসলে জনগণও আসে না আপনি আমার মুখে মুখে কথা বলেন ওই যে আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি যখন মিথ্যাচার করেছেন আমি ধৈর্য সহকারে শুনেছি প্লিজ হ্যাঁ 2014 তে অন্যরা এসেছে বিএনপি আসে না এই কাজে বিনা ভোট নির্বাচন নিয়ে আপনি এই মিথ্যাচারগুলো করবেন না আচ্ছা এবার আপনি আরে যে কথাটা প্রথমেই মিথ্যা দিয়ে শুরু করেছেন যে দুর্নীতি মামলা এখন বলছেন যে মামলা হয়েছে দুর্নীতি আমাকে বলছেন কোনো মামলা হয় নাই 2000 রেকর্ড আছে এখানে আমি আপনি ভুল করছেন আবার একটু রেকর্ড বাজাই রাজনীতির মামলা রাজনীতি না দর্শকটা দর্শকটা শুনছেন এরপরে বলছেন যে এখন বলছেন যে দুর্নীতির মামলা হয়েছে বিএনপি ক্ষমতায় আসলো 2001 সালের পহেলা অক্টোবর পহেলা অক্টোবর তারপরে এসেই মানে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলো 2001 সালের 11ই ডিসেম্বর এবং সে মামলাটি কি নিয়ে করেছে মেঘনা কাট বিদ্যুৎ প্ল্যান করেছে জননেত্রী শেখ হাসিনা এবং বিদ্যুৎ 32 মেগাওয়াট বিদ্যুৎ রেখে এসেছিল সেই বিদ্যুৎ উৎপাদন করে সেটা বিএনপি ক্ষমতায় এসে মামলা দিল প্রতিহিংসামূলক নেত্রীকে চার্জশিট দিল মামলা দিল হ্যারাসমেন্ট করলো আর কি করলো সেই মেঘনা কাট বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করে খেলো এবং বিএনপি 20,000 কোটি টাকা তারেক রহমান কি করলো হাসেন না শোনেন ধৈর্য সহকারে শোনেন বিদ্যুৎকে বিদ্যুৎ থেকে নিয়ে গেল কিছুই জানেন না আপনি ওকালতি করেন কেন তো আমাকে আপনি তো আমার কথা শুনুন না না আমাকে বলছেন আমি মিথ্যা বলছি আমি আপনি যা বলছেন তা মিথ্যা কেউ হার মানে আমি আপনার থেকে শুনেছি প্লিজ আপনি আমার কথা মিথ্যার মধ্যেও পড়ে না ওই ডেফিনিশনে সারা না শেষ করতে হবে শেষ করতে কথা বলতে হবে না তো শুনতে হবে বললাম যে এখানে 12,000 ছিল বাজেট আপনি অস্বীকার করে হাসলে তো হবেন না কারণ খাম্বা বিদ্যুৎ খাম্বা তারেক নামটা কেন এসেছিল সিলভার সেলিমের সাথে শুনতে কষ্ট হচ্ছে আপনার দাম কত জানেন এখন খাম্বা এই যে আপনার অসহিষ্ণুতা দেখে আমার করুণা হচ্ছে চমৎকার যে আপনি যে কথা অসহিষ্ণুতা দেখে মনে হচ্ছে যে আপনি এই যে সন্ত্রাসীরা কর্মকাণ্ড রাজপথে করছে বিএনপি সেখানে আপনিও মদত দিচ্ছেন আমার মনে হচ্ছে আজকে এবং সিলভার সেলিমের সাথে খুলনার সিলভার সেলিমের সাথে তারেক রহমান বিদ্যুতের ব্যবসা খাম্বার ব্যবসা করেছে এই জন্য বিদ্যুৎ চলে গেলেই বলতো খাম্বা তারেকরে ধর ওটা আওয়ামী লীগ বলতো এখন এই যে এখন তো আপনি কি বলে জানেন বিদ্যুৎ এই আপনি তো আমাকে এখন কি জানেন নান বিদ্যুৎ চলে গেলে আপনি আচরণটা আমি নিতে পাচ্ছি না আপনাকে আমি অন্যভাবে মনে করেছিলাম নো থ্যাংক ইউ প্লিজ কারণ প্রথমেই আপনি অসত্য কথা বলছেন এবার আপনি বলছেন যে দেখেন কি বলছেন যে কওমি মাদ্রাসা সাম্প্রদায়িক কথা বলেছেন কি সাম্প্রদায়িক কথা কওমি মাদ্রাসা কি জামাত আপনাকে কে বললো কওমি মাদ্রাসা যারা জামাত বলেছে হ্যাঁ আপনি বলেছেন আওয়ামী লীগ কওমি মাদ্রাসার সাথে মিটিং করেছে জামাতের সাথে মিটিং করেছে আচ্ছা কওমি আপনি শুনবেন গোলাম আযমের সঙ্গে মিটিং করেছিল কওমি মাদ্রাসার সাথে শেষ করতে উনি 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 বলুক বলুক শেষ করতে গোলাম আযমের শেষ তো একবারই আমি বললাম যে ফুল আপনার মধ্যে এমন একটা অ্যাপিসোড যে মানে ম্যাড ম্যাড আচরণ করছেন আপনি মানে আপনি মিথ্যা কথা বলবেন না আমি নীরবে শুনে দেব যা যা টানছে তখন বলবেন তো কথাগুলোর ভিতর আপনি তো শুনছেনই না কিছু কারণ আপনার প্রত্যেকটা কথা এখানে মিথ্যা কথা বলেছেন আমি সেটাকে তুলে ধরেছি এজন্য আপনি এখন অস্থির হচ্ছেন আচ্ছা আমি মাদ্রাসার যারা আছেন তারা জামাত না আর জামাতের সঙ্গে জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে জেনারেল জিয়াউর রহমান জামাতকে নিয়ে শেষ করতে হবে জামাতকে নিয়ে দল গঠন করেছে বেগম খালেদা জিয়া 91 এ ক্ষমতায় গেছে জামাতের গাড়িতে পতাকা তুলেছে জামাত যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধী এই যে আপনি টপট পট 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 করছেন অসত্য কথা বলছেন আপনি টোটালি আপনি পক 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 করছেন শুনতে চাচ্ছেন না আমার ধারণা ছিল যে আপনি আসেন অসত্য কম বেশি আপনি বলেন কিন্তু আপনি এত বেশি অসত্য কথা বলেন এই আমি আসছি না জামাত যা বিএনপিও তা
এই যে বঙ্গবন্ধুর খুনির দল শেষ করতে হবে প্লিজ বিএনপি বঙ্গবন্ধুর খুনির দল বিএনপি এই অগাস্ট মাসে এই খুনির দল বিএনপি জামাতের সঙ্গে যে রাজনীতি করছে আওয়ামী লীগ সেটা কি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুকে খুন করেছে বিএনপি নেতা জিয়াউর রহমানের নির্দেশে তার দল এবং তারই নির্দেশে জামাত রাজনীতি করার সুযোগ পেয়েছে বাংলাদেশে যুদ্ধাপরাধের সুযোগ পেয়েছে তাদের সঙ্গে যে এই বাংলাদেশে রাজনীতি করছে মানে এটা একটাই কারণ জেনে যাবেন একটাই কারণ এই বাংলাদেশের জনগণের ভাগ্য ভাগ্যের চাকা পাল্টানোর জন্য যেটা জননীতি শেখ হাসিনা করছে এবং আজকে দেখেন জামাতের নাম শুনলে মানুষ ঘৃণা করে আর বিএনপি আজ ডাস্টবিনে আজকে দেউলিয়াত্ব বরণ করছে বিএনপি আজ কিছু নাই আপনি যতই লাফালাফি করেন যতই মিথ্যাচার করেন আরেকটা কথা বলেছেন মতিঝিলে হেফাজতকে খালেদা বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য হেফাজত তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন।